আসসালামু আলাইকুম। জাফরাঙ্গার থেকে আমি মামুন শেখ। গত পর্বে আলোচনা বিষয় ছিল তুগলক বংশ, আজকের আলোচনা বিষয় হচ্ছে দিল্লি সালতানাতের অন্যান্য তথ্যাদি। চলো দিল্লির সালতানাতের অন্যান্য তথ্যাদি জেনে নিই। দিল্লির সালতানাতের অন্যান্য তথ্যাদির মধ্যে আমরা দেখব লোদি বংশ, অর্থাৎ দিল্লির সালতানাতের সর্বশেষ যে বংশ ছিল সেটি হচ্ছে লোদি বংশ। এর শাসনামল ছিল 1451 থেকে 1526 খ্রিস্টাব্দ। এই লোদি বংশের যে একজন শাসক সম্পর্কে জানব তার নাম হচ্ছে ইব্রাহিম লোদি, অর্থাৎ লোদি বংশের সর্বশেষ অর্থাৎ সর্বশেষ শাসক হচ্ছে ইব্রাহিম লোদি। পানিপথের প্রথম যুদ্ধে বাবরের কাছে পরাজয় বরণ করলে দিল্লির সালতানাতের পতন ঘটে। তাহলে মনে রাখতে হবে যে কখন দিল্লি সালতানাতের পতন ঘটে এবং কার হাতে। মুঘল সম্রাট বাবরের কাছে ইব্রাহিম লোদির পরাজয়ের মাধ্যমে দিল্লি সালতানাতের পতন ঘটে। এখন আমরা দেখব এই পানিপথের যুদ্ধ সম্পর্কে জানব। পানিপথ বলতে কী বোঝানো হয়েছে, পানিপথটা কী? পানিপথ হচ্ছে একটি স্থানের নাম, সেই স্থানের নাম অনুযায়ী দেওয়া হয়েছে এই যুদ্ধের নাম পানিপথের যুদ্ধ। এখন দেখব এই পানিপথ কোথায় অবস্থিত। পানিপথ অবস্থিত হচ্ছে ভারতের হরিয়ানা রাজ্যের একটি শহরের দিল্লি থেকে, এটি দিল্লি থেকে 90 কিলোমিটার উত্তরে যমুনা নদীর তীরে অবস্থিত। এই যমুনা নদীর তীরে অবস্থিত হচ্ছে এই পানিপথ নামক স্থানটি, সেই নাম অনুযায়ী যে যুদ্ধের নাম দেওয়া হয়েছে পানিপথের যুদ্ধ। এখন দেখব আমরা পানিপথের যুদ্ধ তিনটি ধাপে হয়। প্রথম পানিপথের যুদ্ধ, এই প্রথম পানিপথের যুদ্ধ সংগঠিত হয় 1526 খ্রিস্টাব্দে। এই প্রথম পানিপথের যুদ্ধ সংগঠিত হয় বাবর ও ইব্রাহিম লোদির মধ্যে। এই বাবর ও ইব্রাহিম লোদির মধ্যে পানিপথের প্রথম যুদ্ধ সংগঠিত হলে এখানে ইব্রাহিম লোদি বাবরের কাছে পরাজয় বরণ করেন এবং কি ভারতবর্ষে মুঘল সাম্রাজ্যের সূচনা হয়। এবং কি এই বিশেষ একটি ঘটনা মনে রাখবো, যে তথ্য মনে রাখবো যে বাবর সর্বপ্রথম কামানের ব্যবহার করেন। কামান বলতে ভারী যুদ্ধ যন্ত্র বলা হচ্ছে এখানকে। এখানে এটি ছিল বাংলায় প্রথম কামানের ব্যবহার। তাহলে মনে রাখতে হবে কোন যুদ্ধে সর্বপ্রথম কামানের ব্যবহার করে এবং কে। 1526 খ্রিস্টাব্দে বাবর পানিপথের প্রথম যুদ্ধে কামানের ব্যবহার করে। এখন দেখব আমরা পানিপথের দ্বিতীয় যুদ্ধ। এই পানিপথের দ্বিতীয় যুদ্ধ সংগঠিত হয় 1556 খ্রিস্টাব্দে। এই পানিপথের দ্বিতীয় যুদ্ধ সংগঠিত হয় আকবরের সেনাপতি বৈরাম খান এবং আফগান নেতা হিমুর মধ্যে। এবং কি এখন আমরা দেখব যে দিল্লি মুঘলদের পুরোপুরিভাবে নিয়ন্ত্রণে চলে আসে, অর্থাৎ দিল্লি মুঘলদের নিয়ন্ত্রণে চলে আসে কার যুদ্ধ, কোন যুদ্ধে? দ্বিতীয় পানিপথের যুদ্ধে, বৈরাম খান ও হিমুর মধ্যে যখন যুদ্ধটি সংঘটিত হয়। এখানে হিমু শোচনীয়ভাবে পরাজয় বরণ করে কার কাছে, বৈরাম খানের কাছে। এখন দেখব আমরা তৃতীয় পানিপথের যুদ্ধ, এটি সংঘটিত হয় 1761 খ্রিস্টাব্দে। এই যুদ্ধে আহমদ শাহ ও মারাঠার শাসকদের বলা হয়তো কী বলা হয়, পেশোয়া বলা হয়। মারাঠার শাসকদের বলা হয় পেশোয়া। এখন দেখব আমরা এই পানিপথের তৃতীয় যুদ্ধকে কেন্দ্র করে কবি কায়কোবাদ মহাশ্মশান মহাকাব্য ও মনির চৌধুরী জমিদার দর্পণ নাটক রচনা করে। বিশেষ করে মনে রাখতে হবে যে পানিপথের তৃতীয় যুদ্ধ কত সালে, 1761 খ্রিস্টাব্দে, কার মধ্যে, আহমদ শাহ ও মারাঠারদের মধ্যে সংঘটিত হয়। এই যুদ্ধকে কেন্দ্র করে দুজন কবি অর্থাৎ কবি কায়কোবাদ মহাশ্মশান মহাকাব্য ও মনির চৌধুরী জমিদার দর্পণ নাটক রচনা করেন। আমরা পরবর্তী ক্লাসে আলোচনা করব মুঘল সাম্রাজ্য নিয়ে।